টানা ৬ ম্যাচ হারের পরে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়ে অবশেষে পরাজয়ের বৃত্ত থেকে বের হলো বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত আর সাকিব আল হাসানের দুর্দান্ত ব্যাটিংয়ে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ। শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের খেলা মানেই টান টান উত্তেজনা আর বিতর্ক। এই ম্যাচেও হয়নি তার কোনো ব্যতিক্রম। বাংলাদেশের খেলোয়াড়দের সাথে দফায় দফায় বিতর্ক আর কথা কাটাকাটি হয়েছে লঙ্কান খেলোয়াড়দের সাথে। তবে সব বিতর্ককে পাশ কাটিয়ে শেষমেশ বিজয়ের হাসি বাংলাদেশের। এটি বাংলাদেশের দ্বিতীয় জয় চলমান বিশ্বকাপে। ওয়ার্ল্ড কাপ ২০২৩-এর ৩৮তম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে যায় শ্রীলঙ্কা এবং মাত্র ২৭৯ রানেই অল আউট হয়ে যায় লঙ্কানরা। লঙ্কানদের হয়ে ব্যাটিংয়ে সর্বোচ্চ ১০৫ বলে ১০৮ রান করেছেন চারিথ আসালাঙ্কা এবং ৩৬ বলে ৪১ রান করেছেন প্রথম নিসাঙ্কা ও ৪২ বলে ৪১ রান করেছেন সাদিরা সামারউইক্রামা। বাংলাদেশের হয়ে বোলিংয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেছেন এই ম্যাচেই অভিষেক হওয়া তানজিম হাসান সাকিব ও ২ উইকেট করে শিকার করেছেন শরীফুল ইসলাম ও সাকিব আল হাসান। ২৮০ রানের লক্ষ্য তারা করতে নেমে খুব দ্রুতই আউট হয়ে যায় দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও লিটন কুমার দাস। এরপরেই ম্যাচের হাল ধরেন নাজমুল হোসেন শান্ত এবং সাকিব আল হাসান। দুই বাহাতি ব্যাটারের অসাধারণ ব্যাটিংয়ে ৪১ ওভার ১ বলে ৭ উইকেট হারিয়ে জয়ের দেখা পায় বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১০১ বলে ৯০ রান করে আউট হন নাজমুল হোসেন শান্ত। মাত্র ১০ রানের জন্য মিস করেন সেঞ্চুরি এবং মাত্র ৬৫ বলে ৮২ রান করে আউট হন অধিনায়ক সাকিব আল হাসান। ওপেনিংয়ে নেমে ২২ বলে ২৩ রান করেছিলেন লিটন কুমার দাস। পাঁচ নাম্বারে নেমে ২৩ বলে ২২ রান করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। এরপরে তৌহিদ হৃদয় ও তানজিম সাকিবের দারুণ ফিনিশিংয়ে ৩ উইকেটে জয় পায় বাংলাদেশ। তৌহিদ হৃদয় ৭ বলে ১৫ রান করে থাকেন অপরাজিত এবং তানজিম সাকিব ৫ রান করে থাকেন অপরাজিত। লঙ্কানদের হয়ে বোলিংয়ে সর্বোচ্চ ৩ উইকেটে শিকার করেছেন দিলশান মধুশঙ্কা ও ২ উইকেট করে শিকার করেছেন মহেশ থিক্সেনা এবং অ্যাঞ্জেলো ম্যাথুইস। বাংলাদেশের বিপক্ষে ৩ উইকেটে হেরে বাংলাদেশ ও ইংল্যান্ডের পরে তৃতীয় দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নিল শ্রীলঙ্কা।